সব ভাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টা ভিডিও বানাবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত সমানুপাত কোষে দেখি তিন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি বানাই যাতে করে ঘরে বসেই বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝে নিতে পারো। তাহলে সমানুপাতের অঙ্কগুলো করার আগে সমানুপাত কাকে বলে সেই সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিতে হবে। কোষে দেখি তিন, দেখো একটা অনুপাত আছে ধরো 2:3, আর একটা আছে ধরো 6:9। 6:9 মানে কি বলতো? 6:9 মানে 6/9, তাই যে উপরটা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 3 9, তার মানে হলো 2/3, তার মানে হলো 2:3। তাহলে দেখো প্রথম অনুপাতটা আমি নিয়েছিলাম 2:3, তারপর অনুপাত নিয়েছিলাম 6:9, তাহলে 6:9 সমান দেখলাম আবার 2:3, তার মানে কি এই 2:3 আর 6:9 এই দুটো অনুপাত সমান হচ্ছে, তখন এই অনুপাতগুলোকে আমরা বলবো সমানুপাত। ঠিক আছে, তখন আমরা কী লিখবো? এই দুটো অনুপাতকে একসঙ্গে লিখলে 2:3, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, ওপরে দুটো ফুটকি নিচে দুটো ফুটকি। ঠিক আছে, সমানুপাত 6:9। তাহলে সমানুপাত কাকে আছে, এ কি জিনিসটা কি, সেটা সম্পর্কে তোমরা ধারণা পেলে যখন দুটো অনুপাত সমান হয় তখন তাদেরকে দুটো অনুপাতকে আমরা বলবো সমানুপাত। সমানুপাতকে আমরা কীভাবে লিখবো? এই যে ওপরে দুটো ফুটকুড়ি নিচে দুটো ফুটকুড়ি, 2:3 সমানুপাত 6:9। এখন এই সমানুপাতের কিছু নিয়ম আছে, হ্যাঁ, সমানুপাতে থাকলে কি হয় জিনিসটা সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে বলছি। এরপর তার আগে বলবো, এই যে প্রথম পদটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ, এটা হচ্ছে প্রথম পদ সমানুপাতের, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। এবার দেখো এই যে সমানুপাতে আছে এই সংখ্যাগুলোকে বলা হয় সমানুপাত পদ। ঠিক আছে, যেহেতু এই সংখ্যাগুলো সমানুপাতে আছে তাই এই 2, 3, 6, 9 এগুলোকে বলা হয় সমানুপাতি পদ। এরপর দেখো সমানুপাতে থাকলে কি কি জিনিসটা হয়, দেখো এ বি সি ডি যদি সমানুপাতে থাকে তখন আমরা কি লিখি? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমরা কি পাই? এ অনুপাত বি মানে এ বাই বি, সমানুপাত মানে সমান চিহ্ন, সি অনুপাত ডি মানে সি বাই ডি। এবার কোনে কোনে যদি গুণ করো কি পাই? এ গুণিত ডি সমান বি গুণিত সি, তার মানে সমানুপাত কখন হবে? যখন প্রান্ত পদ এ আর ডি তো প্রান্ত পদ, তাহলে প্রান্ত পদ্বয়ের গুণফল যখন মধ্য পদ্বয়ের গুণফলের সঙ্গে সমান হবে তখন সমানুপাতে আছে বলবো, তাই তো? তাহলে কখন সমানুপাতে হবে? যখন প্রান্ত পদ্বয়ের গুণফল সমান যখন মধ্য পদ তাহলে প্রান্ত পদ্বয়ের গুণফল যদি মধ্য পদ্বয়ের গুণফলের সঙ্গে সমান হয় তখন সংখ্যাগুলোকে আমরা বলবো সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এ বি সি ডি সমানুপাত চারটে সমানুপাতি সংখ্যা নিয়েছিলাম, তাহলে কি হয়েছিল? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। এখন এই সমানুপাত থেকে আমরা চারটে সমানুপাতি লিখতে পারি, সেইগুলো তোমাদের সম্বন্ধে বলছি। দেখো একটা তো এ আর এ বি সি ডি এই চারটে যদি সমানুপাতে থাকে তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কি লিখতে পারি? সি অনুপাত এ অনুপাত
डि अनुपात बी। ठीक है तृतीय तीन तीन नम्बर कि लिखते पड़ी तीन नम्बर लिखते पड़ी डि अनुपाते बी अनुपात ए समानुपात डि अनुपात सी। चार नम्बर की लिखते पड़ी चार नम्बर लिखते पड़ी ए अनुपात सी समानुपात बी अनुपात डि। ठीक है तेल तुम्हारा क्यों मुखस्त रखे हमें सजिए लिखी ए बी सी डी जदि समानुपाते थे तेल य चारटे समानुपात लिखते परि। ठीक है देखो हमें जो सजिए लिखी प्रथम तो धरो मन रखले ए अनुपात बी समानुपात सी अनुपात डि ए एक समानुपात। ठीक है तरपे द्वितीय नम्बर धरो मन रखे ए अनुपात सी मान यटार संगे यटार अनुपात समानुपात यटार संगे एट अनुपात समान है मान ए अनुपात सी समानुपात बी अनुपात डि यहाँ हल एक तृतीय कि हल धर उल्टे गल यहाँ उल्टे गल यहाँ जो उल्टे जाए ये उल्टे जाए मैं सी अनुपात ए समानुपात डि अनुपात बी। ठीक है तेल यहाँ उल्टे गाँव उल्टे गले समानुपात पा मान प्रथम मान कि बी अनुपात ए समानुपात डि अनुपात सी तुम्हारा एभवे मने रखे जो चारटे समानुपात पा एक हे देखो ए बी सी डी जी समानुपाते थे तेल प्रथम पा कि ए अनुपात बी समानुपात सी अनुपात डि और एक पासी देखो यटार संगे ये अनुपात समान यटार संगे ये अनुपात समान है और बाकी दुटो कि पा ना उल्टे दिले जेगो पा मैं प्रथम यहाँ उल्टे कि पा ए अनुपात सीटा के उल्टे हम सी अनुपाते पाई अनुपात ये उल्टे दिले कि पा बी अनुपात डिटा के उल्टे दिले डि अनुपात बी। ठीक है तेल प्रथम आर उल्टे ले ए अनुपात बीटा हो जाए बी अनुपात ए सी अनुपात डिटा हो जाए डि अनुपात सी तेल चारटे समानुपात ही पे गलम एबारे कमिक समानुपात देखो ए बी सी जदि तीनटे संख्या है। ठीक है ए बी सी कौन कमिक समानुपाते बोलबो आमरा जखन ए अनुपात बी समानुपात बी अनुपात सी है तखन ए बी सीटाके बोलबो कमिक समानुपातिक माने ए अनुपात बी समानुपात बी अनुपात सी है। एखन देखो ए अनुपात बी ओपा आमि लिखछि तार माने कि बोललाम ए बी सी कमिक समानुपाति थाकले कि लिखते पारि ए अनुपात बी समानुपाति बी अनुपात सी। ठीक आछे एबार ए अनुपात बी माने कि ए बाई बी समानुपाति माने समान बी अनुपात सी माने बी बाई सी एबार कोणे कोणे गुण करले कि हय ए एर संगे सी गुण करले ए सी समान बी स्क्वायर जखन ए सी समान बी स्क्वायर हबे तखन आमरा कि बोलबो ए बी सी तीनटे कमिक समानुपाते आछे माने पान्तपद्वये गुणफल समान जखन मध्यपद्वेर वर्ग संगे समान हय। ठीक आछे तखन आमरा बोलबो एइ ए बी सी कमिक समानुपाते आछे एइ कटा जिनिस जानलेई तोमरा एइ चैप्टार अंकगुलो करते पारबे। ठीक आछे ताहले सरासरि अंके चले जाक आर विशेष किछु जानार प्रयोजन नाइ। देखो छके बोले दियेछे एइ चारटे संख्या एगुलो समानुपाते ना समानुपाते नय कि बोलेछि समानुपाते कखन थाकबे जखन पान्तपद्वये गुणफल मध्यपद्वये गुणफलेर संगे समान हबे तखन समानुपाते थाकबे। ताहले आमरा चेक करे करे देखे नेब जेमन प्रथमटा बोले दिएछे एटा समानुपाते आछे ताहले आमरा आबार चेक करे देखे नि जे समानुपाते आछे किना एक एकटा प्रथमटा कि बोलछे आठ दस षोलो कुड़ी एई संख्यागुलो समानुपाते आछे नाकि बोलते बोलेछे। ताहले नियमटा हच्छे कि जे पान्तपद्वये गुणफल जदि मध्यपद्वये गुणफलेर संगे समान हय तखन समानुपाते आछे तार माने कि पान्तपद गुणफल कि आठ आर कुड़ी ताहले आठ गुणित कुड़ी समान कत एकशो षाट और मध्यपद गुणगुण दस आर षोलो दस गुणित षोलो मान एकशो षाट ताहले एटार संगे एटा समान हच्छे दुटोई एकशो षाट तार माने अतएव आठ दस षोलो कुड़ी एगुलो एरा कि एरा समानुपाती संख्यागुलो आर कि। ठीक है परेरटा देखी परेरटा कि आछे पचिस त्रिस बारो पनेरो
পঁচিশ, তিরিশ, বারো, পনেরো। তাহলে প্রান্তপদগুলো কী কী? পঁচিশ আর পনেরো। তাহলে পঁচিশ গুণিত পনেরো মানে কত? পঁচিশকে পনেরো দিয়ে গুণ করো, পাঁচ পাঁচে পঁচিশ, হাতে থেকে দুই, পাঁচ দুনে দশ, আর দুই বারো, পঁচিশ একে পঁচিশ, তেমন কী হলো? ছশো পঁচাত্তর। আর মধ্যপদগুলো কী কী? তিরিশ আর বারো, তিরিশ গুণিত বারো মানে তিনশো ষাট। তাহলে এটা হচ্ছে ছশো পঁচাত্তর, এটা তিনশো ষাট, তাহলে সমান নয়। তার মানে পঁচিশ, তিরিশ, বারো, পনেরো এরা সমানুপাতি নয়। ঠিক আছে, তারপর আছে দেখো পাঁচ, সাত, পঁচিশ আর পঁয়ত্রিশ। ঠিক আছে, তাহলে প্রান্তপদ্মায় গুণ করলো কী কী? পাঁচ গুণিত পঁয়ত্রিশ, গুণ করলে কী হবে? পাঁচ পাঁচে পঁচিশ, তিন পাঁচে পনেরো, আর দুয়ে সতেরো, একশো পঁচাত্তর। আর সাত গুণিত পঁচিশ, গুণ করলে কী হবে? পাঁচ সাতে পঁয়ত্রিশ, হাতে থেকে তিন, সাত গুণে চোদ্দো, আর তিনে সতেরো, একশো পঁচাত্তর। তার মানে প্রান্তপদ্মায় গুণফলের সঙ্গে মধ্যপদ্মায় গুণফলের সমান হচ্ছে। তার মানে পাঁচ, সাত, পঁচিশ, পঁয়ত্রিশ এরা হচ্ছে সমানুপাতি। ওকে, তারপরটা কী আছে? চার, দশ, তিরিশ, আঠেরো। চার, দশ, তিরিশ, আঠেরো। তাহলে এখানে প্রান্তপদ্মায় কোনগুলো? চার আর আঠেরো। তাহলে চার গুণিত আঠেরো সমান কত? বাহাত্তর। আর দশ গুণিত তিরিশ মানে কত? তিনশো। তাহলে একটা আছে বাহাত্তর, একটা তিনশো, তাহলে দুটো সমান নয়। তাহলে তার মানে লিখে দেবো কি? চার, দশ, তিরিশ, আঠেরো সমানুপাতি নয়। ওকে, খুবই সোজা অঙ্ক। ওই কটা জিনিস বলেছি না, ওইগুলো জানলেই অঙ্কগুলো সোজা হয়ে যাবে। তারপরে কী আছে? পাঁচ, দশ, ষোলো, কুড়ি। পাঁচ, দশ, ষোলো, কুড়ি। দেখো পাঁচ গুণিত কুড়ি মানে কত? একশো। এগুলো হচ্ছে প্রান্তপদ্মায় গুণফল। আর মধ্যপদ গুণগুলো দশ আর ষোলো, তাহলে দশ গুণিত ষোলো মানে একশো ষাট, তাহলে দুটো সমান নয়। তাহলে অতএব পাঁচ, দশ, ষোলো, কুড়ি সমানুপাতি নয়। আচ্ছা, নয়, পনেরো, আঠেরো, তিরিশ, এগুলো দেখি। আচ্ছা, প্রান্তপদগুলো কী কী? নয় গুণিত তিরিশ মানে তিন, নয় সাতাশ, দুশো সত্তর। আর পনেরো গুণিত আঠেরো মানে কত? আঠেরোকে পনেরো দিয়ে গুণ করো, পাঁচ আঠেরো নব্বই, আর আঠেরোকে আঠেরো, নটা নয় সতেরো, দুসত্তর। তার মানে দুটো গুণ করি, দুশো সত্তর হচ্ছে। তার মানে নয়, পনেরো, আঠেরো, কুড়ি এরা হচ্ছে সমানুপাতি। তাহলে অঙ্কগুলো খুবই সোজা হয়ে গেল। পরবর্তী অঙ্কে যাচ্ছি, এবার হচ্ছে লেখার অঙ্ক। বলছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে, হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা এই অঙ্কগুলো কোনটা কী বার করতে বলেছে সেটা আমাকে জানতে হবে। আমাকে বলেছে দশজন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে, মানে দিন সংখ্যা লেগেছে। তাই দিন সংখ্যা যেহেতু চেয়েছে, আমি প্রথমে গাণিতিক ভাষায় সমস্যাটা লিখব। গাণিতিক ভাষার সমস্যাটা কী? একদিকে হচ্ছে লোক সংখ্যা, আর একদিকে থাকবে দিন সংখ্যা। যেহেতু দিন সংখ্যা বার করতে বলেছে, তাই দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখব। ওকে, তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো কি? একদিকে হচ্ছে বলছে আটজন লোক পনেরো দিনে একটা কাজ করতে পারে, তোমাকে বার করতে হবে দশজন লোক কতদিনে করতে পারবে। এই অঙ্কটা করার আগে তোমাদেরকে জানতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আছে। সরল মানে কি? যখন একদিকটা বাড়লে অপর দিকটা বেড়ে যায় সেটা হচ্ছে সরল। আর ব্যস্ত সম্পর্ক কোনো? যখন একদিকটা বাড়লে অপর দিকটা কমে যায়, অথবা একদিকটা কমালে অপর দিকটা বেড়ে যায়, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দেখছি লোক সংখ্যা যদি আমি বাড়াই,
তাহলে দিন সংখ্যা আমার কমে যাবে। কারণ কি, একটা জমিতে যখন কাজ করতে আমি নামাবো তখন বেশি লোক যদি আমি লাগিয়ে দিই তাহলে কম দিনে আমার কাজটা হয়ে যাবে, আর যদি আমি কম লোক লাগাই তাহলে দিনটা বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যখন হবে তখন যে অনুপাতটা হবে ব্যস্ত সমানুপাতিক হবে, তখন তখন সমানুপাতিক নয়, যখন ব্যস্ত সম্পর্ক থাকবে তখন আমরা লিখব ব্যস্ত সমানুপাতিটি। ব্যস্ত সমানুপাতিক ক্ষেত্রে অনুপাতটা ইউ আকার নয়, ইউ আকার মানে এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এইটা, ঠিক আছে, ইউ আকার নয়, এটা মনে রাখবে। আর সরল হলে দ আকার নয়, সেটা আমি যখন সরল সম্পর্ক হবে তখন বোঝাবো। এখন যেহেতু এটা ব্যস্ত সমানুপাতি তাহলে অনুপাতটা কী হবে, এইটা অনুপাত এইটা, মানে 8:10 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 15, সেই জন্য ইউ আকার নিচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে নিয়ে 15 শেষ হচ্ছে। আমরা কী লিখব, ব্যস্ত সমানুপাতিটি হবে কী হবে, 8:10 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 15। তাহলে অতএব 8:10 মানে 8/10, সমানুপাত মানে সমান চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 15 মানে জিজ্ঞাসা চিহ্ন বাই 15। এবার কোনে কোনে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে 10 × জিজ্ঞাসা চিহ্ন, এটার সঙ্গে এটা গুণ করলে 8 × 15। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 8 × 15, যেহেতু এটা 10টা গুণ আছে সমান চিহ্ন ওদিকে পাঠালে সেটা ভাগ হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 3×5=15, 5×10 4×8 তার মানে কত হলো, 4×3 তার মানে 3×6=12, তার মানে কাজটি 12 দিনে করতে পারবে, ঠিক আছে। অতএব ওই কাজটি 12 দিনে করতে পারবে। এই হচ্ছে অঙ্ক সোজা, আরো 2-3টা অঙ্ক করলে তোমরা ক্লিয়ার হবে। বলছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকে 20 দিন চলে, হিসাব করে দেখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। এইখানেও লোক সংখ্যার সঙ্গে দিন সম্পর্ক সম্পর্ক, তাহলে বার করতে হবে কত 40 জন লোকের কতদিন চলবে, তার মানে দিন সংখ্যাটা, তার মানে একদিকে লোক সংখ্যা একদিকে দিন সংখ্যা। তাহলে দেখো গাণিতিক ভাষায় সমস্যাটি হলো একদিকে কি লোক সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। বলছে 12 জন লোকের 20 দিন চলে, তোমাকে বার করতে হবে 40 জন লোকের কতদিন চলবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক আমি আগেই বুঝিয়েছি, তাহলে এখানে ব্যস্ত সমানুপাতি হবে, ব্যস্ত সমানুপাতি অনুপাতটা কী হবে, ইউ আকার নাই, মানে এটা অনুপাত এইটা, এইটা অনুপাত এইটা, মানে 12:40 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 20। এই যে ইউ লিখছি এটা তোমরা পরীক্ষা খাতায় লিখবে না, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তার মানে অনুপাতটা এখান থেকে শুরু হবে এখানে যে শেষ হবে। তা আমরা লিখব ব্যস্ত সমানুপাতিটি হবে 12:40 ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 20। তাহলে এটা অনুপাত এটা মানে 12/40 সমানুপাত মানে সমান চিহ্ন, এইটা অনুপাত এটা মানে এইটা বাই 20। এবার যে কোনে কোনে গুণ করো, 40×  জিজ্ঞাসা চিহ্ন সমান 12×20, অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 12×20/40, 20×40 6×12 কত হলো 6, অতএব ওই খাবার 6 দিন চলবে। আচ্ছা, অনেকে সেই প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ এরকম করে, মানে চতুর্থ পদ সমান এটা গুণিত পদ ওই বাই ওটা পদ বাই ওইটা পদ এরকম করে অনেকে করে, কিন্তু আমি যদি তোমাদেরকে বলছি ওইরকম করে করলে পরীক্ষা খাতায় দেখেছি অনেকে ভুল করে দেয়, কোন পদের সঙ্গে কোন পদে গুণ করবো সেটা গুলিয়ে ফেলে,
তোমরা আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ যদি করো ভুল হওয়ার সময়টা কম থাকবে। হুম, তাহলে চারেরটা দেখো, বলছে অরুণবাবু তার কৃষিজমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে সবজি চাষ করেছেন, ওই সবজি জমি 8 দিনে চাষ করতে কতগুলি লাঙ্গল লাগবে? তার মানে দিন সংখ্যার সঙ্গে লাঙ্গল সংখ্যার সম্পর্ক বার করতে হবে, কটা লাঙ্গল লাগবে, তাই তো? তার মানে লাঙ্গলটা আমি ডান দিকে লিখব, তার মানে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো হচ্ছে কি 10 দিনে চাষ করতে 16টি লাঙ্গল লাগে, তাহলে ওই জমি 8 দিনে চাষ করতে কত লাঙ্গল লাগবে? দেখো ওইখানে যত দিন সংখ্যা বাড়াবে লাঙ্গল সংখ্যাও বাড়াতে হবে, তাই তো? না, এখানে দিন সংখ্যা যদি বাড়াই তাহলে লাঙ্গল সংখ্যা আমার কম হলেও চলবে, তাই তো? কারণ কি ওই জমিতে আমি বেশি দিনে যদি চাষ করি আমি তাহলে কম লাঙ্গল লাগালেই চাষটা হয়ে যাবে, আর যদি আমি কম দিনে চাষ করতে চাই তাহলে আমার লাঙ্গল সংখ্যাটা বাড়াতে হবে, তাই তো? তার মানে কি একদিকটা বাড়লে অপর দিকটা কমে যাচ্ছে, তার মানে এটা ব্যস্ত সম্পর্কই হচ্ছে। তাহলে এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা কি লিখব, ব্যস্ত সমানুপাতিটি হবে, ব্যস্ত সমানুপাতিক অনুপাতটা কি নাই, ইউ আকার নাই, এটা অনুপাত মানে অনুপাত হবে এটা অনুপাত এটা ডবল অনুপাত এটা অনুপাত এটা, মানে 10 থেকে শুরু হবে 16 যে শেষ হবে। এই ইউ আকার লিখছি এটা বোঝানোর জন্য, জাস্ট পরীক্ষাতে যেন লিখবে না কিন্তু। জিজ্ঞাসার চিহ্ন অনুপাত 16, তাহলে 10:8 মানে 10/8, সমানুপাত মানে সমানুপাত চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 16 মানে জিজ্ঞাসা চিহ্ন 22 16। এবার কোনো কোনো গুণ কর, 8 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 16 গুণিত 10, তার আমার অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান কত, 16 গুণিত 10, এই 8টা ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 8 দুগুণে 16, 10 দুগুণে 20, তাই তো? তার মানে অতএব 20টি লাঙ্গল লাগবে। দেখো বলছে একটি বন্যাতান শিবিরে 4000 লোকের 190 দিনে খাওয়া মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? কতদিন মানে দিন সংখ্যা চেয়েছে, তার মানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক। তার মানে দেখো 30 দিন পর ঘটনাটা ঘটছে, তার মানে কি 30 দিনে 4000 জন লোক 30 দিনে খাবারটা খেয়ে ফেলেছে, তার মানে এখন আর 30 দিনে খাবার নাই, এখন আবার খাবারটা আছে কত, 190 থেকে 30 বাদ দিলে 160, তাহলে এখন 4000 জন লোক যদি থাকতো তাহলে ওই খাবারটা 160 দিন চলতো, কিন্তু 8000 জন লোক চলে গেল, তাহলে এখন লোক সংখ্যাও কিন্তু 4000 নাই, 800 চলে গেছে, তার মানে যেটা চলে গেছে সেটা বাদ দিয়ে দেবো, সেই বাদ দেওয়া খাবারটা কতদিন চলবে? ঠিক আছে, আমরা লিখি একদিকে হচ্ছে লোক সংখ্যা, আর একদিকে দিন সংখ্যা। বলছে 4000 জন লোক 190 দিনে খাবার মজুদ ছিল, কিন্তু এখন 190 দিনে খাবার মজুদ নাই, কারণ কি 30 দিনে খাবারটা খেয়ে নিয়েছে, তার মানে এখন খাবার মজুদ আছে কত, 160 দিনে, তাহলে 4000 জন লোক যদি থাকতো তাহলে 160 দিন এই খাবারটা চলতো, কিন্তু এখন 4000 জন লোকও নাই, এখন 800 জন লোক চলে গেছে, তার মানে 800 বিয়োগ দিদি
মানে 4,000 থেকে 800 বিয়োগ দিলে কত হয়, 3,200 জন। এখন এই 3,200 জন লোক যেটা আছে, বাকি খাবারটা কতদিন চলবে? তাহলে আগেই বলেছি যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যাটা ব্যস্ত সম্পর্ক, তাহলে আমরা কি লিখব, ব্যস্ত সমানুপাতিটি হবে কি হবে, এইটা অনুপাত এইটা, ডবল অনুপাত এইটা অনুপাত এইটা। তার মানে 4,000 অনুপাত 3,200 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 160। তাহলে এটা অনুপাত এটা মানে এটা বাই এটা, সমানুপাত মানে সমান চিহ্ন, এটা অনুপাত এটা মানে এটা বাই 160। এবার কোনে কোনে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 3,200 গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 4,000 গুণিত 160। অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান 4,000 গুণিত 160 বাই 3,200। দেখো এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, 16 দুগুণে 32, 400কে 2 দিয়ে ভাগ করলে 200, তাই তো? তাহলে আমি কত হলো, 200 বেরোলো। তাহলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, অতএব অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ছয়টা দেখো, বলছি তিনটে ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, মানে তিনটে ছাতার দাম 600 টাকা, আবার একটা চেয়ারের দামও 600 টাকা। তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? তাহলে দেখো তিনটে ছাতার দাম তো 600 টাকা, তাহলে তিনটি ছাতার দাম 600 টাকা। তাহলে একটি ছাতার দাম কত হবে, 600 বাই 3 টাকা। তাহলে দুটি ছাতার দাম কত হবে, 600 বাই 3 গুণিত 2, কত হলো, 3 দুগুণে 600, তার মানে 200 গুণিত 2 এত টাকা, মানে 400 টাকা। তাহলে দুটি ছাতার দাম হলো 400 টাকা। আবার একটি চেয়ারের দামও 600 টাকা, একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে দুটি চেয়ারের দাম কত হবে, 600 গুণিত 2 টাকা, মানে কত হলো, 1,200 টাকা। তাহলে আমাকে চাইছে কি, দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম, মোট দাম, মোট দাম কত, 400 যুক্ত 1,200, এত টাকা, মানে 1,600 টাকা। ঠিক আছে, ছাড়টা হয়ে গেল। এবার 7-8-এ এগুলো কিছু অঙ্ক নয়, এগুলো তোমরা ঘরে দেখে নেবে, হ্যাঁ, ওগুলো কিছু পরীক্ষা করেও না। আমি তোমাদেরকে 9টা দেখাচ্ছি। বলছে দুটি শরবতে, হ্যাঁ, সিরাপ ও জলের উপর 2:5 ও 6:10 কোনটি বেশি মিষ্টি দেখি। ঠিক আছে, তাহলে প্রথমটায় দেখো, প্রথম শরবতে সিরাপ অনুপাত জল কত, 2:5, দ্বিতীয় শরবতে সিরাপ অনুপাত জল এটা কত, 6:10, তাই তো? প্রথম শরবতে সিরাপ বা জল বলে দিয়েছে 2:5, আর দ্বিতীয় সিরাপে সিরাপ আর জল বলে দিয়েছে 6:10। এখন দেখো প্রথমটাকে অনুপাতটাকে যদি দুটোকেই 3 দিয়ে গুণ করি তাহলে কত হতো, এটা সমান তো লিখতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর 5কে 3 দিয়ে গুণ করলে 3×5=15, তাহলে অনুপাতটা ঠিকই থাকবে। যদি কোনো সংখ্যাকে যদি প্রথম অনুপাতটাকেও গুণ করি, সেই সংখ্যা দিয়ে যদি আমি দ্বিতীয় অনুপাতটাকেও গুণ করি, তাহলে অনুপাতটা ঠিকই থাকে, সেই সমানুপাতে আমি দেখেছি। 2:5 যা,
ছয় অনুপাত পনেরো তাই, কারণ প্রথমটাকেও তিন দিয়ে গুণ করেছি, দ্বিতীয়টাকেও তিন দিয়ে গুণ করেছি, কেন গুণ করেছি পরে বুঝতে পারে। তার মানে দুই অনুপাত পাঁচ মানে ছয় অনুপাত পনেরো। এখন দেখো প্রথম শরবতে, প্রথম শরবতে সিরাপ ও জল কত হয়ে গেল ছয় অনুপাত পনেরো, আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জল কত হয়ে গেল ছয় অনুপাত দশ। তাহলে প্রথমটা কি, প্রথমটা আছে সিরাপ, দ্বিতীয়টা জল। তাহলে প্রথমটায় দেখো ছয় ভাগ জল, হ্যাঁ ছয় ভাগ সিরাপ পনেরো ভাগ জল, দ্বিতীয়টায় ছয় ভাগ সিরাপ দশ ভাগ জল। তার মানে জলের পরিমাণটা দ্বিতীয়টায় কম, যেটায় জল কম থাকবে সেটাই বেশি মিষ্টি হবে। তাহলে আমাকে চেয়েছিল কোন শরবতটায় বেশি মিষ্টি, তাহলে অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। এই গেল, আচ্ছা এগারোটা দেখো, বলছে আমার বয়স বারো বছর, আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর, দুজনে বয়সে অনুপাত কত? তাহলে অনুপাত বার করতে গেলে এগুলোতে ভাগাকার লিখতে হবে। তাহলে আমার বয়স, আমার বয়স বাই বাবার বয়স করো, বাবার বয়স, তাহলে আমার বয়স কত বারো আর বাবার বয়স কত বিয়াল্লিশ, তাহলে আমার বয়স বাই বাবার বয়স কত হলো বারো বাই বিয়াল্লিশ। ও কারি করো ছ দুনে বারো ছ সাততে বিয়াল্লিশ, তা আমার কত হলো দুই বাই সাত। তাহলে অতএব আমার বয়স অনুপাত বাবার বয়স কত হবে দুই অনুপাত সাত। এই গেল অঙ্ক। এবার বারোটা, বারোটা বলেছে প্রীতমের গল্পের বই ও পড়া বই অনুপাত দুই অনুপাত পাঁচ, প্রীতমের গল্পের বই চারটি হলে পড়া বই কতগুলি আছে হিসাব করি। তাই তো, তাহলে গল্পের বই আর পড়ার বই, ঠিক আছে, তাহলে গল্পের বই পড়ার বই অনুপাতটা যেহেতু বলে দিয়েছে দুই অনুপাত পাঁচ, তার মানে গল্পের বইয়ের সংখ্যা দুটো হলে পড়ার বইয়ের সংখ্যা পাঁচটা হবে। তাহলে প্রীতমে গল্পের বই বলে দিয়েছে চারটে, তাহলে পড়ার বইয়ের সংখ্যা কত হবে সেটা বার করতে হবে। এটা হলো গাণিতিক ভাষায় সমস্যাটা, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো। এবার দেখো এখানে গল্পের বই আর পড়া বই এখানে সল সমানুপাতি আছে, মানে গল্পের বই বাড়লেই পড়ার বই বাড়বে, মানে এদিকটা বাড়লে এদিকটাও বাড়বে। তা যেহেতু সরল সম্পর্ক আছে তাহলে এই অনুপাতটা কী হবে সরল সমানুপাতি। তাহলে সরল সমানুপাতির ক্ষেত্রে অনুপাতটা দ আকার নাই বলেছি আগে, তার মানে এইটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এইটা হবে, এটা পরীক্ষাতে লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। তার মানে এখানে কী লিখব সরল সমানুপাতিটি হবে কি হবে দুই অনুপাত চার ডবল অনুপাত পাঁচ অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। ব্যস্ত হলে কী হতো এটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এইটা হতো, যেহেতু সরল তাই এইটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এটা হবে। দুই অনুপাত চার মানে দুই বাই চার, ছ অনুপাত মানে সমান চিহ্ন, পাঁচ অনুপাত জিজ্ঞাসা চিহ্ন পাঁচ মানে জিজ্ঞাসা চিহ্ন। এবার কোণে কোণে গুণ করলে দুই গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান চার গুণিত পাঁচ, অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান চার গুণিত পাঁচ বাই দুই, কাটাকাটি করলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ। তবে পড়ার বই কতগুলো আছে হিসাব করি, অতএব পড়ার বই দশটি
দেখো 13টা, দেখো বুঝছে বুঝছে, মা লাগাতার জন্য জবা ও গাঁদা ফুলের মিলিয়ে মোট 105টি ফুল আছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, তাহলে কতগুলি জবা ফুল কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি, আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। এই অঙ্কটা দেখো ঠিক আগের প্রশ্নমালা 2.3-এর অঙ্কগুলোর মতন পুরো এক। হ্যাঁ তাহলে কি বলছে, তাহলে জবা ফুল অনুপাত, জবা ফুল অনুপাত গাঁদা ফুল কত, 3:4, তাই তো? তাহলে আগের প্রশ্নমালা অঙ্কগুলো আমি করেছি, সেখানে কি এইখান থেকে জবা ফুলে আনুপাতিক ভাগ আর ভাগ করতে হবে, গাঁদা ফুলে আনুপাতিক ভাগ আর ভাগ করতে হবে। তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগার কত, জবা ফুল আছে 3, তার মানে 3/3 যুক্ত 4, ঠিক আছে, তার মানে কত, 3/7। তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগারটা কত, না 3/3 যুক্ত 4, অতএব গাঁদা ফুলের আনুপাতিক, তাহলে গাঁদা ফুলে আনুপাতিক ভাগ আর কত হবে, গাঁদা ফুল আছে 4, 4/3 যুক্ত 4, মানে 4/3 যুক্ত 4, মানে 4/7, অতএব গাঁদা ফুলের পরিমাণ কত, না গাঁদা ফুল যেহেতু মোট আছে 105, তার মানে 105-কে 3/7 দিয়ে গুণ, গুণ করলে কত হবে, 7×1=7, 5×7=35, তার মানে 15×3, মানে 3×3=45। এবার না সরি, এটা গাঁদা ফুল না, এটা জবা ফুল, কারণ জবা ফুলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করেছি। তাহলে মোট পরিমাণকে যেহেতু জবা ফুলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করেছি, তাহলে এটা জবা ফুল পরিমাণটা পেয়ে গেলাম। ঠিক তেমনি গাঁদা ফুলের পরিমাণ কি করে পাবো, না মোট পরিমাণকে গাঁদা ফুলে আনুপাতিক ভাগা, মানে 4/7 দিয়ে গুণ করব, 105-7 দিয়ে ভাগ করলে হয় 15, তার মানে 15×4, মানে 60টি। তাহলে জবা ফুল আর গাঁদা ফুল পেয়ে গেলাম, বলছি আর কতগুলি জবা ফুল দিলে দুটো ফুলের অনুপাত সমান হবে। তাহলে দেখো এটা আছে 60টা আর এটা আছে 45টা, তাহলে দুটো সমান করতে গেলে, এটা 60টা করতে গেলে আর কটা লাগবে, অতএব আর জবা ফুল লাগবে না, আমাকে বলেছে দুটো অনুপাত সমান করতে হবে, তার মানে দুটোই 60-60 থাকতে হবে, তার মানে জবা ফুলটা কত আছে 45, তাহলে 60টা করতে গেলে আর কটা ফুল লাগছে, না 60 বিযুক্ত 45, মানে 15টি, তাই তো? তাহলে আজ কি উত্তর চেয়েছিল, দুরকম ফুলের অনুপাত সমান করতে গেলে আর কতগুলি জবা ফুল দিতে হবে, তার মানে আর জবা ফুল কত দিতে হবে, 15টি। তাহলে আর 14 অঙ্কটা কিছু নয়, ওটা পরীক্ষায় পড়ে না। তাহলে আমি একটা ভিডিওর মধ্যে তোমাদের সমস্ত অঙ্কগুলো বুঝিয়ে দিলাম, আমি পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।